ওয়ালিকুম আসসালাম ওরমাতুল্লাহি অ সম্মানিত মহতারাম প্রিয় রেজাউল করিম ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন একেবারেই সমসাময়িক নতুন বিষয় বর্তমান সময়ের সাথে খাস সেটা হচ্ছে আমরা কোনো ভালো কাজের উদ্দেশ্য করলে আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে পিতামাতা অথবা কোনো অলি বুজুর্গ কবর মাজার জিয়ারত করাটা জরুরি কিনা বা সেখানে যেতে হবে কিনা যেমনটি দেখা যায় বর্তমানে রাজনীতিকে ঘিরে বিভিন্ন নেতা নেত্রী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্য অন্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে যেগুলা কুফুরি মতবাদের উপরে প্রতিষ্ঠিত তো তারা বলে থাকে সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে দেশের জনগণ তারপরও তারা কি করে এই রাজনীতির সময় আসলে বিভিন্ন ঘুরে এবং সেখানে গিয়ে তাদের কাছ থেকে কল্যাণ পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করে থাকে তো এর মাধ্যমে সেরে হবে কিনা এই বিষয়টি জানতে চেয়েছেন আর পাশাপাশি জানতে চেয়েছেন যে ভালো কাজের যদি কোনো উদ্দেশ্য করি আমরা তাহলে আমাদের কি করণীয় তো প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের উদ্দেশ্য করে তাহলে তিনি আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া চাইতে পারে সলাতের মাধ্যমে সলাদ ব্যতীত অথবা দান সাদাকার মাধ্যমে ভালো আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লার কাছে তিনি কল্যাণ চাইতে পারে এবং আল্লাহর উপরে ভরসা করে সেই কাজটির দিকে তিনি অগ্রসর হবে এটা হচ্ছে করণীয় আর বর্তমানে যে বিভিন্ন দলগুলো নেতা নেত্রীরা বিভিন্ন ভালো কাজ করতে গিয়ে মানে তাদের ভালো কাজ বলতে গেলে যে তারা রাজনীতি করতে চাচ্ছে ইলেকশনে জিততে চাচ্ছে এই জন্য বিভিন্ন মাজার মাজারে কবরে ঘুরে তো এর মধ্যে কোনো কল্যাণ নেই বরং এগুলা হচ্ছে হারাম কাজ যদি কেউ মনে করে থাকে এর মাধ্যমে কোনো কল্যাণ রয়েছে তাহলে তিনি শেরেক করল হোক সেটা ছোট শেরেক অথবা বড় শেরেক এখানে শেরেক হবে যদি মনে করে থাকে মৃত ব্যক্তি তাদেরকে কিছু দিবে সুপারিশ করবে তাহলে নিশ্চয়ই সেটি শেরেক হবে আর যে ব্যক্তির কাছে গিয়েছে সেই ব্যক্তি তো মিসকিন তিনি কোনো মৃত ব্যক্তি কোনো জীবিত মানুষের উপকার করতে পারে না যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে যদি কোনো জীবিত ব্যক্তি হয় জীবিত ব্যক্তি জীবিত ব্যক্তির কাছে গেল কিছু চাইলো হয়তো সাময়িক কিছু উপকার করতে পারে কিন্তু এই যে বাংলাদেশের নেতা নেত্রীরা তাদের এই রাজনীতির করার জন্য তাদের এই মানব রচিত ধর্মকে বাস্তবায়ন করার জন্য বা তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাজারে মাজারে ঘুরে কত বড় জাহেল কত বড় মুরক্ষ আর যে ব্যক্তি মরে গেছে সেই ব্যক্তি তোমার সেই ব্যক্তির চেতে তুমি অনেক উত্তম তুমি যদি তার কবরে লাথি মারো তুমি যদি কার কবর থেকে লাশটা উঠিয়ে অন্য জায়গায় ফেলে দাও তো সেই ব্যক্তি কিছুই করতে পারবে না তোমার এটা দ্বারা করা সম্ভব তুমি তার কবরের উপরে কোনো কিছু করা সম্ভব তো মানুষ কত জাহেল যে মৃত ব্যক্তির কাছে চায় শাহজালালের কাছে কাছে চায় চায় যে বাবা আমাকে কিছু দাও তো এগুলো আসলে সম্পূর্ণ হারাম কাজ নিষিদ্ধ কাজ সেরেকের কাজ যদি কেউ মনে করে কবরস্থানে গেলে বা এই বাবার কাছে চাইলে তিনি আমাকে দিবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে তাহলে এগুলো সেরেক হবে এখন তার অন্তরের বিষয় তো আমরা জানি না তিনি কি সেখানে জিয়ারত করতে গিয়েছে নাকি চাইতে গিয়েছে যদি সত্যি তাদের কাছে চাইতে যায় আর যদি মনে করে যে তিনি তার ভালো করতে পারবে বা তার মঙ্গল করতে পারবে তাহলে সেটা নিঃসন্দেহে বড় সেরেক বলে গণ্য হবে আর যদি মনে করে না এই কবর জিয়ারত করার মাধ্যমে আমার কোনো কল্যাণ হবে তাহলে এখানে ছোট শিরক হবে তাই আমরা যদি কোনো ভালো কাজের উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে তো এটা বড়ই দুঃখজনক বড়ই কষ্টের কথা যে আমাদের নেতা নেত্রীরা কত বড় জাহেল কত বড় মূর্খ যে মৃত ব্যক্তির কাছে যায় মৃত ব্যক্তির কাছে গিয়ে চায় যে আমাকে ক্ষমতায় বসান অথচ আল্লাহ রব্বুল আলম বলেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি সাইন কাদির যে ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত ক্ষমতার অধিকারী তিনি মানুষকে যাকে খুশি তাকে ক্ষমতায় বসায় সে আল্লাহর কাছে না চেয়ে তারা কি করে এই বিভিন্ন মাজারে মাজারে কবরে কবরে ঘুরে নিঃসন্দেহে সেটা সেরেক হবে এবং এটা হারাম কাজ নিষিদ্ধ কাজ যদি কেউ কোনো ভালো উদ্দেশ্য করে তবে সরাসরি তিনি আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহর কাছেই কামনা করবে অতএব এই ধরনের কোনো ভালো কাজের উদ্দেশ্য করতে গেলে কোনো মাজারে কবরে যাওয়াটা সম্পূর্ণ সেরেক এবং হারামের কাজ আল্লাহ সাহানতাল আমাদেরকে এ হারাম থেকে হেফাজত করুন আরব্বাল আলামিন